হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কচুর লতি নিয়েছি। কচুর লতিটাকে আমি হাফ সিদ্ধ করে নামিয়ে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ভাজি করা হবে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলার সাথে লতিগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো কচুর লতিটা আমার প্রায় হয়ে এসেছে, এর উপরে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে আমি বাগদা চিংড়ি ভেজে নিচ্ছি। তো এগুলো ঝোল করা হবে, তো এক সাইডে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে লতিটাও প্রায় কমপ্লিটের পথে। তো বাকি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি ভাজতে। তো সমস্ত মাছ খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এর উপরে আমি মশলা দিয়ে একটু অন্যরকমভাবে রান্নাটা করব। তো এর উপরে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কা, হলুদ দিয়ে দিয়েছি। তো মশলার সাথে মাছগুলোকে বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মাছগুলো কষিয়ে নিয়েছি মশলার সাথে। তো এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। এদিকে দেশি মুরগির মাংসটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। আলু দিয়ে দেশি মুরগির মাংস। তো দুপুরের লাঞ্চের জন্য বসে গেছি, সমস্ত রান্নাবান্না কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছ ডাল আর আলু ধনে পাতা দিয়ে, এদিকে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে, এদিকে আছে পার্শ্ব মাছের ঝোল, এদিকে ট্যাংরা মাছ ও গুলে মাছের ঝোল, বাগদা চিংড়ির ঝোল যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এদিকে দেশি মুরগির মাংস আলু দিয়ে, এদিকে আছে দই। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সন্ধেবেলা আবার খেতে বসে গেছি। সন্ধেবেলা নান রুটি আর আছে চিকেন গ্রিল। তো দেখতে পারছো এখানে আছে গ্রিল আর নান রুটি। তো এগুলোই আর কি আমরা সন্ধেবেলা খাবো।
তো প্লেটে প্লেটে সবাইকে দিয়ে দিচ্ছি। তো প্লেটে সবাই মিলে এক জায়গায় বসে গেছি। তো চিকেন গ্রিল, নান রুটি আর শসা, সেই সাথে এদিকে আছে কমলা লেবু আর পেয়ারা মশলা, এদিকে আছে কুল আর শাকালু, আর এদিকে আছে ছোলা। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।